হ্যাঁ তাহলে রসুলবাক ইসলামের জীবনের সর্বপ্রথম সুন্নাত হলো সত্য কথা বলা যেই সত্য কথা বলার দ্বারা রসুল বাক্স ইসলাম আল আমিন উপাধি পেয়েছিলেন আর কোন মানুষ যদি একটা মিথ্যা কথা বলে একটা রাত আসছে একটা মিথ্যা কথা বলার কারণে সাত লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে একটা মিথ্যা বলার কারণে সেই জন্য বর্জনীয় কাজের মধ্যে এক নম্বর কাজ হলো মিথ্যাকে বর্জন করা দুই নম্বর হল গিবাদকে ছেড়ে দেওয়া দুই নম্বর বর্জন বর্জনীয় কাজ হলো গিবাদ না করা আজকে আমাদের অবস্থা এমন হয়েছে মানুষ যখন দুইজন এক জায়গায় বসি বসার পরেই হ্যাঁ কে কী আলেম কী বেআলেম কী সাধারণ কী শিক্ষিত অশিক্ষিত এক জায়গা বসলেই আমরা গিবাদ শুরু করে দিই গিবাদ কী কাকে বলে গিবাদ পরনিন্দা পরচর্চা আল্লাহ তালা বলছেন হাদিসের মধ্যে আসে হ্যাঁ আল্লাহ আল্লাহ বলছেন ওলা বা হে পৃথিবীর মানুষ তোমরা একে অপরের গিবাদ করো না আয়ু হব্য আইয়া কুল লাহামা আখিহি কে এইটা পছন্দ করো যে তোমার মৃত্যু ভাইয়ের গোষ্ঠ তুমি নিজে ভক্ষণ করবে ফারিহ তুমুহু সেটা তুমি তোমরা কেন সকল মানুষই এটা অপছন্দ করবে গিবাদ হলো এমন একটা বদ আমল হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল বলেছেন আল গিবা তু মিনাজ জেনা কেন এটা আল্লাহ রসুল বললেন হ্যাঁ আল গিবা তু মিনাজ জেনা জেনা এত বড় কঠিন গোনা সেই জেনার থেকেও বেশি কঠিন হলো গিবাদ পরনিন্দা পরচর্চা করা কারণ জেনা যদি মানুষ করে আর এরপরে যদি মানুষ তবা করে তাহলে ওই তবার দ্বারা তার জেনার গোনাকে আল্লাহ তালা মাফ করে দেবেন কিন্তু কোনো মানুষ যদি গিবাদ করে আর এই গিবাদ গিবাদ করার পরে যদি সে তবা করে ওই তহবার দ্বারা তার গিবাদ গিবাতের গোনা মাফ হবে না কেন হবে না কারণ এর মধ্যে বান্দার হক রয়েছে বান্দার হক রয়েছে আর বান্দার হক কিন্তু আল্লাহ তালা মাফ করবে না সেটা সম্পদ হোক সেটা কথা হোক সেটা আমানত হোক সেটা বান্দার যে কোনো কথার আমানত হোক সেইটা বান্দার সম্পদের আমানত হোক যেইটা হোক না কেন হ্যাঁ এই গিবাদ হলো জেনার সেটাও কঠিন এই জন্য যে যার গিবাদ করেছে তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া তাকে মাফ করা করবেন না হজর আবুল হাসান খেরকাইন রহমাতুল্লা আলহী একবার এক ব্যক্তি এসে বলল যে হুজুর আপনার সম্পর্কে এই এই কথা এক ব্যক্তি বলেছে তো হাজুর আবুল হাসেল কেরক রহমান কী কী করছেন তার জন্য একটা ঝুড়িতে করে এক জুড়ি খেজুর হ্যাঁ তার বাড়িতে পাঠাই দিয়েছে পাঠাই দিয়েছে যার কাছে পাঠাইছে তাকে বলে যে তুমি তাকে গিয়ে এই কথা বলবা যে আপনি যে আমার উপকার করেছেন হ্যাঁ এই আমি সামান্যতম তার হাদিয়া আপনাকে দিচ্ছি কিন্তু তার উপ মানে আমি পরিশোধ করতে পারবো না যে আপনি যে আমার উপকার করছেন কি করছেন বলে আপনি আমার গিবাদ করিয়া আপনার যে নেকিগুলো আমাকে দিয়ে দেন আর আমার গোনাগুলো যে আপনি নিয়ে গেছেন এই যে একটা উপকার আপনি করছেন এই উপকারের প্রতিশোধ আমি আপনাকে দিতে পারবো না কিন্তু সামান্যতম হাদি আপনার জন্য দিয়ে দিছি অর্থাৎ কত বড় কঠিন যে গীবাদ করার কারণে পরনিন্দা পরচর্চা করার কারণে যে করবে তার নেকিগুলা যার করবে তার আমল নামায় চলে যাবে আর নেকি যাইতে যেতে তখন নেকি থাকবে না তখন ওই ব্যক্তির গুণাগুলো তার গাড়ি আসবে সেই জন্য এক নম্বর বর্জনীয় কাজ হলো মিথ্যাকে ছেড়ে দেওয়া দুই নম্বর বন্ধ বর্জনীয় কাজ হলো গিবাদ না করা গিবাদকে ছেড়ে দেওয়া তিন নম্বর কাজ হলো পরের হককে নষ্ট না করা অন্যের হক ভাই ভাইয়ের হক বোন বোন বোনের হক এরকমের ভাবে হ্যাঁ মুসলমান মুসলমানের হক এক একজনের যে হক আছে কেন হুকুল এবাদ হুকুকুল্লাহ আল্লাহ তালা মাফ করবেন হুকুকুল এবাদ কিন্তু আল্লাহ তালা মাফ করবেন না হুকুকুল্লাহ মাফ করবে আল্লাহর হক মাফ করবেন কিন্তু মান্দার হক আল্লাহ তালা মাফ করবেন না তাহলে কবরের থেকে নাজা কবরের প্রথম কাঠি নাজাদ পাইতে হলে বর্জনীয় কাজ হলো চারটা একটা হলো মৃথ্যকে ছেড়ে দেওয়া দুই নম্বর হলো গিবাদকে ছেড়ে দেওয়া তিন নম্বর হলো অন্যের হক নষ্ট করা থেকে বাঁচে থাকা আর চার নম্বর হলো পেশাবের সিটা থেকে পাক থাকা পেশাবের সিটা এই জন্য রসুলবাহ আসলাম একবার এক কবরের পাশ থেকে যাইতেছিলেন রসুলবাহ আসলাম বলেছেন অধিকাংশ কবরবাসীদের কবর হাতাভাবে হবে পেশাবের থেকে পবিত্র থান না থাকার কারণে হাদিসের মধ্যে আসছে যে পোশাবের থেকে এই জন্য সুন্নত হল প্রসাব করার পরে হ্যাঁ প্রসাব পুরুষের প্রসাবের নালীর মধ্যে অনেকগুলো পেস থাকে প্রসাব করার পরে প্রসাব আসতে প্রসাব করার সাথে সাথে কেউ দুইয়া বেলায় অনেকে তো ধোয়েও না অনেকে ঢিলাকুলুক ব্যবহার করে না এই জন্য ঢিলাকুলুল ব্যবহার করতে হবে এবং ঢিলাকুল ব্যবহার করার পরে যখন ধোবে এইটার সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তালা ওয়াহিবুল মুতাতাহিরিন আল্লাহ তালা বলছেন যারা নাকি ঢিলাকুলুটের দ্বারা পবিত্র হন